হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। বলো তোমরা কেমন আছো? এখন বাজলো 9:30। আর তোমরা ভাববে যে এ আর সারাদিনে সময় পায় না, সারা দিন থেকে এ রাত্রির হলেই আমাদের কথা মনে পড়ছে। রোজ 9:30 9:30 থেকে আমি ভ্লগ করতে শুরু করছি। আসলে কি বলতো, ব্যাপারটা যে অফিস তো চালু হয়ে গেছে, সকালবেলা ভীষণ ব্যস্ততা আর সারাদিন অফিসে কাজ, অফিসেও ভীষণ কাজের চাপ, তাই সন্ধেবেলা বাড়ি এসে সব কাজ মোটামুটি একটুখানি গুছিয়ে রেখে এই এখনই একটু ফ্রি হয়ে বসি, তাই তোমাদের সাথে কথা বলি। আর আজ 13 তারিখ, 13ই জুন, আজকে স্যাটারডে, মানে হ্যাপি স্যাটারডে। আর যারা কাজ করে, সে ছেলে হোক কি মেয়ে, সবার কাছে স্যাটারডেটা না খুব হ্যাপি। আমার কাছে যেমন হ্যাপি, প্রত্যেকের, মানে যারা এরকম প্রত্যেক দিন কাজে বেরোয়, অফিস যাচ্ছে, যে যার নিজের কাজে যাচ্ছে, তাদের কাছে স্যাটারডেটা হেভি হ্যাপি। কারণ এই যে স্যাটারডে নাইটটা পুরো হ্যাপি নাইট, হ্যাপি স্যাটারডে বলতে পারো। সানডেটাও হ্যাপি, কিন্তু স্যাটারডেটা মনে হয় আমার মনে হয় বেশি ভালো। কারণ হচ্ছে যে সানডে যখন আমরা সারাদিন খুব মজা করি, আনন্দ করি, কাজকর্ম করি, নিজের কাজ গোছাই, একসাথে সবাই থাকি, কিন্তু তবুও সানডে নাইটটা যখন আসে, সেই মনে হয় কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে, অফিস আছে, কাজের চাপ, তাড়াতাড়ি যেতে হবে, ঘুমিয়ে পড়লে হবে না, মাথার মধ্যে নানান রকম চিন্তা ভাবনা আসে। কিন্তু এই স্যাটারডে নাইটে কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, একেবারে টেনশন ফ্রি নাইট। আর রাত্রিবেলা ফ্রি মাইন্ডে শো পারলে একটুখানি গান শুনো, টিভি দেখো, মানে টিভিতে নয়, সরি আমি টিভি দেখি না, আদার্স যে যা করে, গল্পের বই পড়তে চাইলে গল্পের বই পড়তে পারো, ওয়েব সিরিজ দেখতে চাইলে ওয়েব সিরিজ দেখতে পারো, মানে একটা ফ্রি নাইট বলতে পারো। তাই স্যাটারডের মতন হ্যাপি নাইট আর হয় না, অন্তত আমার কাছে তো হয়ই না। আর তোমরা বলবে যে অন্য সারাদিন যে তোমাদের সাথে কিছু শেয়ার করবো, সারাদিন তো আমার কিছু করছি না। আমি তোমাদেরকে বলেছি এর আগেও যে এখন অফিসে আমি খুবই হালকা খাবার নিয়ে যাচ্ছি, মানে একে তো আমাদের সকালবেলা তাড়াতাড়ি অফিস হয়, মানে 10টা থেকেই অফিস শুরু হয়ে যায়, তার আগে সব কিছু করে গুছিয়ে যাওয়া, আর সকালবেলাটা তাড়াহুড়ো থাকে। আর আগে যদিও অনেক কিছু করতাম, কিন্তু এখন যেহেতু এই করোনা করে করোনা জেরে হয়ে গেছে কি যে বেশি, মানে বাইরে যেহেতু আমরা আসি 6টার সময় ছুটি হয়, আস্তে আস্তে 6:30 বেজে যায়, এবার বাইরে খাবো, এবার ভাত এটা সেটা, মানে নানান রকম কিছু খেতে গেলে কি হয় যে সকালবেলা আমি আগে করতাম, আমার কোনো প্রবলেম নেই করতে, কিন্তু কি একটা ভয়ের ব্যাপার থেকে যায় যে বাইরে ওইভাবে ভাত তরকারি সব খেলাম, তাই জন্য দুপুরবেলাটা কি করছি এখন, হালকা খাবার খাচ্ছি, রাত্রিবেলা এসে রুটি হোক ভাত হোক যা হোক, মানে রাত্রিবেলাটাই ভালো করে করছি। তো সে মানে সেই কারণে কি হচ্ছে যে রাত্রিবেলাটাই আমি যা কাজ করার করছি অন্তত এখন বলতে পারো, কারণ আগে অন্যরকম ছিল, এই করোনার জন্য এখন একটুখানি চেঞ্জেস হয়ে গেছে। আর আজকে আজকে এই স্যাটারডে হ্যাপি নাইটে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, আজকে তো প্রথমত আগে বলে দিই যে যেহেতু কালকে সানডে, আর সারা সপ্তাহ জামা কাপড় এটা সেটা পরে যাচ্ছে, সেগুলো এসে ধুয়ে দিচ্ছি, তবুও সানডেতে মানে আবার ভালো করে ধুয়ে নেওয়া হয়, তো সেই কারণে অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছি। অরিজিতের, আমার দুজনেরই অনেক জামা কাপড় ভেজানো আছে, সেগুলো সব কালকে সকালবেলা উঠে কাচতে হবে। আর এছাড়াও হচ্ছে যে আজকে যেটা রান্না হবে, ভাত বেশি কিছু না, সিম্পল ভাত আর পাবদা মাছের ঝাল, তো সেই জন্য ওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, পাবদা মাছের ঝাল। তবে যেটা আমি বলতে চাই যে পাবদা মাছের ঝাল আমরা মানে ম্যাক্সিমাম টাইমই পাবদা মাছটা দেখবে যেখানেই খাও না কেন, পাবদা মাছটা মানে ম্যাক্সিমাম টাইমই দেখবে সর্ষে দিয়েই হয়। এক সেকেন্ড, হ্যাঁ, ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাত বসিয়ে দিয়ে তোমাদের সাথে গল্প করছিলাম, ওই জন্যে ভাতটা ফুটে গেছে, তো সেই কারণে আমি গেছিলাম, তো ওই জন্য তোমাদেরকে বললাম। 1 মিনিট, কি বলছিলাম বেশ তোমাদের একটা, হ্যাঁ, পাবদা মাছের ঝাল, পাবদা মাছের ঝালটা আমরা ম্যাক্সিমামই দেখা যায় যে সর্ষে দিয়ে খেতে, সর্ষে দিয়ে রান্নাটাই বেশি
ফেভারিট বা বলতে পারো বেশি কমন সবাই বেশি সর্ষে দিয়েই করে। পাবদা মাছটা সর্ষের সঙ্গেই চায় ভালো, তো সর্ষে দিয়েই সবাই করে, আমিও করি ম্যাক্সিমাম টাইমই আমি সর্ষে দিয়েই করি। কিন্তু আজকে আমি যেটা তোমাদের সাথে দেখাবো যে সর্ষে দিয়ে করলে সব সময় পাবদা মাছের একটা আলাদা টেস্ট থাকে, খুব সুন্দর খেতে লাগে। কিন্তু কিন্তু সর্ষে ছাড়াও আমি অন্য কোনোভাবে পাবদা মাছের কীভাবে টেস্টটা আমি পাবো? সর্ষেটা তো কমন, সর্ষে দিয়ে সবসময় টেস্ট লাগে, তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে পাবদা মাছ আমি সর্ষে ছাড়াও অন্য কোনোভাবে কীভাবে টেস্টটা টেস্টি হবে। হ্যাঁ, তো চলো, অনেক সময় কি হয় যে সর্ষেটা খুব ভীষণ কমন একঘেয়ে হয়ে যায়, তো সর্ষে ছাড়া আজকে আমি করে দেখাবো যে পাবদা মাছ কীভাবে টেস্টি হয়। তো চলো, সর্ষে ছাড়াও পাবদা মাছ যদি আর একটাভাবে রান্না করা যেতে পারে টেস্টি, সেটা আজকে দেখি। তো আসো রান্না করে যাই, ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে, হয়ে এসেছে, এবার করবো মাছ, মাছের ঝাল আর ভাত, ব্যাস আর কিছু থাকবে না। তো তাহলে চলো যা যাক। এই দেখো, আমি কড়াইতে তেল দিইনি, মানে আমি মাছটা ভাজবো কড়াইতে নয়, ফ্রাই প্যানে ভেজে নেবো। তার কারণ হচ্ছে এই পাবদা মাছগুলো কি হয় অনেক বড় বড় হয়, তো তো আগের দিন আমি একটু করেছিলাম 2 পিস, তো বড় হলে কি হয় না একটু অসুবিধা হয়, প্রবলেম হয় ছোটো কড়াইয়ের মধ্যে ভাজতে। ওই জন্য আমি ফ্রাই প্যানে আগে ভেজে নেবো মাছগুলো, তারপর আমি কড়াইতে রান্নাটা করবো। আর আমার তেলটা দেখো গরম হয়ে গেছে প্যানের মধ্যে, এবার আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। এ দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি, তেল গরম হলে এর মধ্যে আমি ফোড়নগুলো দেবো। ফোড়নের মধ্যে আমি ইউজ করব তেজপাতা, গোটা গরম মশলা আর সাদা জিরে। দেখো ফোড়নটা একটু ফ্রাই হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। দেখো পেঁয়াজ বড়টা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিতে হবে। দেখো এবার পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে এসছে, আমি এর মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার দেখো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, এবার ওটাকে একটু ফ্রাই করে নিতে হবে কিছুক্ষণ। আদা রসুনের পেস্টটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে দেবো গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে আমি ইউজ করবো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সঙ্গে একটু নুন, চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডার। তো চলো মশলাগুলো দিয়ে নিই। দেখো সমস্ত গুঁড়ো মশলা আর নুন চিনি আমি এর মধ্যে মিশিয়ে দেওয়ার পর এবার এটাকে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। এটা কিছুক্ষণ ফ্রাই করার পর মশলাটা যখন কষে আসবে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। দেখো মশলাটা ফ্রাই হয়ে গেছে, আমি এর মধ্যে এবার টমেটো কুচিগুলো দিয়ে দিই। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো একটু নেড়ে নিয়ে। তিন মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণে আমি
টক দই একটু ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি এই দইটা মিশিয়ে দেবো। ওখানে 3 মিনিট পর দেখো আমি এর মধ্যে একটু জল অ্যাড করেছি, ওটা স্টিফ হয়ে গেছে কারণ মশলাটা খুব ফ্রাই হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য একটু জল অ্যাড করেছিলাম। এইবার টমেটোগুলো দেখো গলে গেছে, এর মধ্যে এবার আমি দইটা অ্যাড করে দেবো। ফেটিয়ে রাখা টক দই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। সর্ষে ছাড়াও এইভাবে যদি রান্না করি না একটা আলাদা টেস্ট আসবে, এটা তোমরা ট্রাই করে দেখো, খাওয়ার পর আমাকে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে তখন বুঝতে পারবে যে সর্ষে ছাড়াও এইভাবে কত টেস্ট হয়। দইটা দেখো মশলার সাথে আমার মিশে গেছে, এইবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। খুব বেশি জল দেবো না কারণ এটা গ্রেভি টাইপের হবে। জলটা অ্যাড করে দেওয়ার পর আরও 3 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখবো। ঝোলটা একটু ফুটে উঠুক, তারপর আমি মাছগুলো দিয়ে ঢেকে দেব। দেখো ঝোল ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে আমি এক একে মাছগুলো দিয়ে দেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেবো। ফিরে আসবো 3 মিনিট পর। ঢাকনা খোলার পর আমি নুন ঝাল মিষ্টিটা একটু টেস্ট করে নেবো, কারণ ওটা তোমাদেরকে নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। তারপর অল্প একটু ঘি দিয়ে একটু ওর সঙ্গে মিশিয়ে দিলেই ঘিটা আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো ঢাকা খুলে দিয়েছি, নুন মিষ্টিটা আমি একটু চেক করে নেব। নুন মিষ্টি ঠিকই আছে, এরপর আমি এর মধ্যে দেবো ঘি সামান্য একটু অল্প। এ দেখো আমি চামচের ডগায় করে একটুখানি ঘি নিয়েছি, এটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়েছি ঘিটা, এইবার গ্যাস অফ করে দেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আর তারপর একটু ঢাকা দিয়ে রাখবো। গ্যাস অফ করে দিলাম, আমার রান্না রেডি হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে রাখি, কিছুক্ষণ পর আমি এটা পরিবেশন করবো। এই দেখো এটা তো রেডি হয়েই গেছে, দেখতেই পেয়েছো। আর ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এগুলো আমি শেষে দিয়ে দেবো এর মধ্যে। তাহলে দেখো আমার সর্ষে ছাড়া পাবদা মাছের ঝাল রেডি। রান্না করার পর ঘেমে একেবারে এক এক কাটে, দেখেছ কী অবস্থা? বৃষ্টি হলো, একটা ভ্যাপসা গরম আছে, আর রান্নাঘরে গেলে তো এমনি মেয়েরা ঘেমে যায়, আগুনের সামনে তো আমরা জ্বলে পুড়ে তেতে শেষ হয়ে যাই। হ্যাঁ তার মাঝেও আনন্দ থাকে কিন্তু ঘেমে শেষ হয়ে যায় একেবারে। তো চলো
আজকে দেখতে পেলে আমার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বাজে 11টা, 11:05 বাজে, 11:05 বাজে ঘড়িতে, কারণ আমি অনেক রাতের থেকে ব্লগটা শুরু করেছিলাম 9টার পর, তারপরে রান্না করলাম। আর আজকে যেহেতু স্যাটারডে, আজকে কোনো টেনশন নেই, আগেও বললাম তো লেট হলেও কোনো ব্যাপার নয়, খাবো তারপরে একটু আড্ডা মারবো সবাই মিলে, তারপরে ঘুমিয়ে পড়বো। আর কাল তো সানডে, কাল সকালবেলা উঠে প্রচুর কাজ আছে, কারণ অফিস খুলে গেছে, সব কাজ এখন একদিনেই মেটাতে হয়, ঘরের যাবতীয় কাজ। তো চলো আজকের মতন আসছি, তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে যদি বন্ধু মনে করো সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করো, আর রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করতে ভুলো না। হ্যাঁ, তো চলো আজকের মতন আসছি, গুড নাইট, টাটা, বাই বাই।